নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একবার আমাদের চ্যানেলে তো আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো যে এইচএস এর পর আপনারা যদি গ্র্যাজুয়েশান নিয়ে আপনাদের ফিউচার না করতে চান যেমন গ্রাজুয়েশান বলতে আমি বিভিন্ন একটি স্পেসিফিক সাবজেক্টে গ্র্যাজুয়েশনের কথা বলছি যেমন আপনি ধরুন ফিজিক্সে গ্রাজুয়েশান কেমিস্ট্রি গ্রাজুয়েশান তো যদি না করতে যান তো আপনারা আরও পাঁচটি কোর্স আছে যেখানে আপনাদের ভবিষ্যৎ কিন্তু ঘুরতে পারেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে করবো একটি ছোট্ট অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে কিন্তু আপনাদেরকে বলে রাখি এই পাঁচটি কোর্স কিন্তু এই পাঁচটি ফিল্ডে যারা আছে তাদের সাথে কথা বলে এখন নতুন জব ডিমান্ডের উপরে ভিত্তি করে কিন্তু আমরা এই পাঁচটি কোর্সকে আমরা সিলেক্ট করেছি এটি বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকেও দেখেছি যদি আপনাদের কোনো কোর্স পছন্দ না হয়ে থাকে আপনারা নিজেদের ইচ্ছা মতো কিন্তু কোর্স নিতে পারেন বা এই কোর্সগুলি সম্বন্ধে আরও কিছু জানার থাকলে আপনারা কমেন্টও করতে পারেন এবং পাশাপাশি লোকদের ক্ষেত্রেও জানতে পারেন যে কোন কোর্সগুলি কীরকম ডিমান্ড আমরা আপনাদেরকে সত্যি খবর দিচ্ছি নাকি ভুল খবর দিচ্ছি তো আমরা প্রথমেই পাঁচটি যে কোর্সের কথা বলছি সেই কোর্সের পাঁচটি নম্বরের মধ্যে প্রথমে আমরা নার্সিংকে রেখেছি নার্সিং দেখুন তিন তিনকমের হয়ে থাকে বিএসসি নার্সিং জেএনএম এবং এনএম তো কি বিএসসি নার্সিং এবং এনএম শুধুমাত্র মেয়েদের জন্য জেএনএমএ একটা কিছু পার্সেন্টেজ ছেলে নেওয়া হলেও বেশিরভাগটা কিন্তু মেয়েদের জন্যই তো যেসব মেয়েরা নিজেদের ক্যারিয়ার করতে চায় তাদের জন্য নার্সিং একটা দুর্দান্ত ফিল্ড যদি তাদের ভবিষ্যৎ তৈরি করতে চায় তো আমরা দেখি যে এই নার্সিংগুলোতে কীভাবে আপনাদেরকে নেওয়া হয় তো বিএসসি নার্সিং এর জন্য এন্ট্রান্স এক্সাম হয় যেটাকে আগে আমরা জেনপা নামে জানতাম যেটাকে করে দিয়েছে জেএন পাস ইউজি তো কিন্তু আমরা যদি বলি জিএনএম এবং এর কথা তো জিএনএম এবং এনএম কিন্তু এইচএস এর মার্কসের উপর ভিত্তি করে আমাদের নেওয়া হয় তো এইচএস রেজাল্ট বেরানোর পর কিন্তু এইটির এটি শুরু হয় ফর্ম ফিল আপ তখন তখনও কিন্তু আপনাদেরকে নোটিশ এনে আমরা ভিডিও এনে বলে দেবো আর জেন পর ফর্ম ফিল আপ কিন্তু টোয়েন্টি থার্ড জানুয়ারি থেকে শুরু হবে তো এখানে বললি বিএসসি নার্সিং কিন্তু সবচেয়ে বেশি ভ্যালু রাখে তারপর জিএনএম ভ্যালু রাখে তারপর এএনএম তো জিএনএম কিন্তু তিন বছর হয় এএনএম এনএম দু বছর যেখানে বিএসসি নার্সিং কিন্তু চার বছরের কোর্স হয়ে থাকে তো এরপর আমরা সেকেন্ডে রেখেছি জেনপার আরও যে কোর্সগুলি রয়েছে যেমন বিএমএলটি বিপিটি এইসব কোর্সগুলি তো এই কোর্সগুলিও কিন্তু জেনপার মাধ্যমেই নেওয়া হয় এগুলো কিন্তু ডিগ্রি কোর্স এবং টোয়েন্টি থার্ড জানুয়ারি থেকে একই সাথে অ্যাপ্লিকেশান করতে হবে বলে কি জেনপার কিন্তু দুটো আলাদা আলাদা পরীক্ষা হয় না জেনপার এই যে বিএমএল ডি কোর্সগুলো এবং নার্সিং কোর্স দুজন একটা কমন পরীক্ষা হয় কিন্তু র্যাঙ্ক আলাদা আলাদাভাবে বার করা হয় ঠিক আছে এখানে কিন্তু জেনপা ইউজি বলতে এখানে সমস্ত ক্যান্ডিডেটের জন্য করা হয় আর পা নার্সিং হয়ে গেলে তখন কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য করা হয় একটাতে ছেলে মেয়ে দুটোই থাকে একটাতে শুধুমাত্র মেয়েদের র্যাঙ্কিং যেটা বিএসসি নার্সিংয়ের র্যাঙ্ক বলা হয় তো এই কোর্সগুলিও কিন্তু খুবই ভ্যালু রাখে এই কোর্সগুলোর ডিমান্ড আছে এখন তো এটাও কিন্তু আমরা সার্চ করে দেখতে পারেন তারপরে গিয়েছি আমি প্যারামেডিকেলকে তো প্যারামেডিকেল ডিএমএড ডিডি এই কোর্সগুলিও কিন্তু এন্ট্রান্স এক্সাম হয়ে থাকে আপনাদেরকে এক্সামে পাস করতে হবে সেই এক্সাম আপনাদেরকে নিয়ে থাকে কন্টাক্ট করে থাকে এস এম এফ ডব্লিউ বি স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এরম কিছুটা নাম আছে তো এটি মে এবং জুন মাসে শুরু হয় অ্যাপ্লিকেশান প্রসেসটা আপনার রেজাল্টের সমস্যা করে শুরু হয় তো সে সময় কিন্তু আমরা নোটিফিকেশান আমাদেরকে কিন্তু বলে দেবো এখানেও কিন্তু অনেকগুলি কোর্স আছে যেখানে আপনাদের কিন্তু ফিউচার করে তুল দেবেন এসব কোর্সে আমি অনেকজনকে দেখেছি যারা খুব সহজেই দু বছর আড়াই বছর পরেই একটা চাকরি কিন্তু পেয়ে যায় তো এদিকে কিন্তু আমরা আপনাদের ফিউচার কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন তো তারপরে রেখেছি আমরা এবং সাথে রাখি ডিএমএল টিগুলো কিন্তু খরচা কিন্তু খুবই কম আপনারা যদি আগের ভিডিওগুলি দেখে থাকবেন তো দেখে থাকবেন পনেরো হাজার টাকা গেয়ারলি খরচা কলেজকে শুধুমাত্র পনেরো হাজার টাকা ফিজ দিতে হবে অথচ খুবই কম খরচা এরপর আমরা রেখেছি ফার্মাসি তো ফার্মাসি দূর ধরনের হয়ে থাকে বি ফার্ম এবং ডি ফার্ম ঠিক আছে তো বি ফার্ম কিন্তু আপনাদেরকে কন্ডাক্ট করে ডাব্লিউ বিজেই আপনি যখন ডব্লু বিজে এক্সাম দেবেন তখন আপনার একটা জয়েন্টের র্যাঙ্ক আসবে একটা ফার্মাসি র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্ক ধরেই কিন্তু আপনাদেরকে ফার্মাসি তে মানে অ্যাডমিশন নিতে পারবেন আর আপনাদেরকে বলে রাখি যারা যারা মানে ভাবছেন যে ফার্মাসির জন্য অ্যাপ্লাই করবেন বি ফার্মের তাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশানও হয়ে গেছে আপনাদের সাতাশে জানুয়ারি অ্যাডমিট কার্ড বেরোবে এবং ফেব্রুয়ারি সামথিং কিছু করে একটা এক্সাম হয়ে থাকবে এবং যখন আপনাদের অ্যাডমিট কার্ড এসে থাকবে তখন কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপনাদেরকে বলে দেবো ভিডিও করে অর্থাৎ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখুন ডি ফার্ম কিন্তু মে জুন মাস করে শুরু হয় যখন কোনো নোটিফিকেশান এসে থাকবে তখন কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব তো এই পাঁচটি লিস্টের মধ্যে আমি সবচেয়ে লাস্ট রেখেছি ডব্লিউবিএ তো ডাব্লিউ বিজি বলতে কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং এক্সামগুলোর কথা বলতে চাইছি এখানেও কিন্তু দেখুন কমন পরীক্ষা ডাব্লু বিজি এবং বি এর জন্য একটি কমন পরীক্ষা হয় কিন্তু র্যাঙ্ক দু রকমের হয়ে থাকে যারা আগে এক্সাম দিয়েছেন তারা অবশ্যই জানবেন যে আপনাদের দুটি র্যাঙ্ক হয়ে থাকে এটি জয়েন্ট ইঞ্জিনিয়ারিংয়ের র্যাঙ্ক আর একটি ফার্মাসির র্যাঙ্ক তো দু ধরনের র্যাঙ্ক হয়ে থাকে সেম পরীক্ষা হয় কোনো আলাদা ব্যাপারে পরীক্ষা হয় না এখানে ইঞ্জিনিয়ারিং বলতে দেখুন ইঞ্জিনিয়ারিংয়ে বহুত ট্রেড আছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল আইটি কম্পিউটার তো এখানে কিন্তু আমি কম্পিউটার এবং আইটি মানে ইনফরমেশান টেকনোলজিকে আগে দেবো কারণ এখানে এই ফিল্ড দুটো ফিল্ডে কিন্তু চাকরির ডিমান্ড প্রচণ্ড বেশি বুঝতেই পারছেন যে আমাদের প্রযুক্তি আস্তে আস্তে কম্পিউটারের দিকে যাচ্ছে তো সেই জন্য এই দুটো ডিমান্ড প্রচণ্ড পরিমাণে বেশি আর যারা ইলেকট্রিক্যাল কম্পিউটার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল থেকে জব পেয়ে থাকে তাদেরকেও কিন্তু আমরা জিজ্ঞেস জিজ্ঞেস করবেন তারাও কিন্তু বেশিরভাগ সম সবাই মেকানিক্যাল আইটি ফিল্ডেই জব পেয়ে থাকে আইটি সেক্টরি আইটি সেক্টরে কিন্তু বেশিরভাগ জব পেয়ে থাকে তো এগুলো কিন্তু আপনারা জানতে পারেন তো এই পাঁচটি সিরিজ আমি রেখেছিলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করবেন আর সাথে বলে রাখি জেক্সপো এবং আইটিআই নিয়েও কিন্তু একটা আমরা ভিডিওতে বলে দেবো এই পাঁচটি কোর্সের যদি সম্বন্ধে আপনাদের আরও ডিটেলসে কোনো কোর্সের ব্যাপারে জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমরা কমেন্ট থেকে কিন্তু আপনাদেরকে সমস্ত কিছু ভালোভাবে বলে দেব তো এগুলো কিন্তু আপনারা দেখে নিন কী কী আর যারা যারা ফর্ম ফিল আপের কথা ভাবছেন জেনপার জেনফার কীভাবে ফুল নোটিফিকেশান কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি আই বাটনে ক্লিক করে কিন্তু সেই ভিডিওটি দেখে নিতে পারেন তাছাড়া যখন জেনফার অ্যাপ্লিকেশান শুরু হবে তখন আমি আপনাদেরকে যেরকম কথা দিয়েছি সেরকমই কিন্তু জেনফার অ্যাপ্লিকেশান কীভাবে করতে হবে সেরকম একটি ভিডিও এনে দেবো তো যারা যারা ভাবছেন যে এইচএস দেবেন বা দিয়েছেন তারা এগুলি কিন্তু একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না